WhatsApp কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ইটস মি অফিশিয়াল দানবি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো গাইস আজকের ব্লগটি কি দেখে আপনারা টাইটেল দেখে হয়তো বুঝে গিয়েছেন হ্যাঁ আর কি অনেকদিন পর আমি আমার সাইকেলে কিছু পার্টস ইনস্টল করব আর কি অনেকদিন সাইকেলটা নিয়ে দিক দিক যাওয়া হয় না আর ব্যস্ততার কারণে ব্লগ বানানো হইতেছে না আর বৃষ্টি তো পড়তেছেই রোদ উঠতেছে বৃষ্টি পড়তেছে সো ব্লগটা বানানো হইতেছে না তো চিন্তা করলাম যে আজকে যেহেতু সাইকেলে কিছু পার্টস ইনস্টল করব আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি একটা ব্লগও মেক করা যাক সো তাই একটা ব্লগ মেক করতেছি সো আমার সাইকেলে আমি অনেকগুলো পার্টসই আজকে ইনস্টল করব সো পার্টসগুলা আপনাদেরকে দেখানোর আগে আমি আগে আমার সাইকেলটা আপনাদেরকে দেখাতে চাই যে এখন সাইকেলটা কিরকম আছে সো সাইকেলটা দেখাই এই যে সাইকেলটা দেখতেছেন এই যে ক্যাসেট চেঞ্জ করব দেন ক্যারিং চেঞ্জ করব দেন ডেরা চেঞ্জ করব সামনের আর এই ভাঙা শিফটার থাকবে না এটাও চেঞ্জ করে দিব আর আর অনেক কিছু চেঞ্জ হবে চেন চেঞ্জ হবে সো সিটটাও চেঞ্জ হবে সো সাইকেলটা দেখেন আপাতত সাইকেলটা সো আপাতত সাইকেলটা একটু দেখাই আপনাদেরকে সাইকেলটা তো দেখলেন সাইকেলটার অবস্থা এখন কিরকম অনেক করুন সাইকেলটা নিয়ে অনেক দূরে দূরে যাওয়া হয় এদিক ওদিক যাওয়া হয় বাট সাইকেলটা ঠিক করানো হয় না সো আজকে সাইকেলটা ঠিক করানো হবে এবং একদম ধোয়া মোছা নতুন বানায় ফেলা হবে সো সাইকেলে কি কি পার্টস ইনস্টল করতেছে সেই পার্টসগুলো এক নজরে দেখে আসেন যদি বসে থাকিস মন মরা এনে দেব রং চা করা আমি আছি নিষ্ঠা প্যারা পেতে চাইছি তোর মনেতে আসুন কেন বুঝিস না ইমোশন তোকে ভাবছি খুব সারা খুন করলি তুই মনটা আমার ক্র্যাক করিস না প্লিজ আর তো আপনারা আমাকে এভাবে দেখে অবাক হয়ে যাচ্ছেন তাই তো অবাক হওয়ার কিছুই নাই গাইস কালকে আর কি সাইকেল ঠিক করতে করতে অনেক লেট হয়ে গেছিলো আর কি আই মিন অনেক রাত হয়ে গেছিলো তাই আর কি ভিডিও কোয়ালিটি আর কি ভালো আসবে না রাতে তাই আর ভিডিও করে নেয় আর পসিবল হয় না ভিডিও করা তো তাই আজকে সকাল সকাল চলে আসা আপনাদেরকে দেখানোর জন্য যে সাইকেলের লুক নিউ লুকটা কীরকম লাগতেছে আর নিউ নিউ কী কী পার্টস ইনস্টল করা হয়েছে সো আর কথা না বাড়াই আমার পিছনে সাইকেলটি আছে দেখতে পাচ্ছেন তো চলেন দেখে আসি সাইকেলটি এবং আপনাদেরকে দেখাই কি কি লাগানো হয়েছে সাইকেলে তো গাইস এই হচ্ছে আমার সাইকেলটি পুরো সাইকেলটি দেখতেছেন সো সাইকেলের আগে লুক আর এখনের লুক হয়তো কোনো ডিফারেন্ট পাইছেন সো ফার্স্ট অফ অল আমি শুরু করি সিটটা দিয়ে সো সিটটা ছিল আগে অন্য চেঞ্জ করা হয়েছে এই সিটটা হয়েছে আমি কিনি নাই আমাকে গিফট করছে আমার ভাই আর কি কেনে যা জেফ্রি রয় ভাই গিফট করছে আর দেন লাগাইছে হচ্ছে এই ক্যাসেটটা দেখতেছেন নিউ শিমানো আপনাদেরকে ভিডিওতে সাদা ক্যাসেট দেখাইছি বাট সাদা ক্যাসেট লাগাই নাই ওটা একটু বড় আর ছোট ক্যাসেট লাগাইছি ব্ল্যাক কালারটা দেখতেও সুন্দর আর নিউ চেন লাগানো হয়েছে আর নিউ টায়ার লাগানো হয়েছে দেখতেছেন পুরা নতুন টায়ার একবারে আর হচ্ছে এই ক্যারেংটা লাগানো হয়েছে এই ক্যারেংটা হচ্ছে লাগানো হয়েছে তারপরে হয়েছে যে এই যে ডেরাটা লাগানো হয়েছে দেখতেছেন হেলটা আছে ডেরা আর এখানে দেখছিলেন যে ভাঙা ভাঙা নাই এখন এখন যে শিফটার লাগানো হয়েছে এখানে লাগানো হয়েছে এলটা শিফটার সো আই আর কি টুকটাক গিয়ার তারটার চেঞ্জ করা হয়েছে সো আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে তানবীর তুমি কোন জিনিসটা কত দিয়ে লাগাইছে এবং কোনটার দাম কত নিছে তো আমি আপনাদের সুবিধার্থে আমি দামগুলো বলে দিই দাম হয়তো আর কি বাজারে অলওয়েজ এক থাকে না একটু
দামটা বেশি থাকে আবার কম থাকে ওঠানামা করে আর কি। সো আমি যত দিয়ে লাগাইছি আপনাদেরকে দামটা বলি, তো দেখেন কোনটার দাম কত নিছে। সো নরমালি এই আল্ট্রা শিফটার সিঙ্গেলি একটা পাওয়া যায় না, আর যদি আপনি পেয়ে থাকেন তাহলে এটা 400 টাকা নিবে সিঙ্গেলটা, ওরা জোড়া বিক্রি করে। সো এটার দাম হচ্ছে নরমালি আর কি 800 টাকা, 750 এরকম। আর এই ডেরাটার দাম হচ্ছে 450 থেকে 500 টাকা। আর এই ক্যাসেটের দাম হচ্ছে এক একটা এক এক প্রাইস, 300 টাকা থেকে শুরু করে 900 টাকা পর্যন্ত আছে। তো ক্যাসেটটার দাম হচ্ছে এই যে ক্যাসেটটার দাম হচ্ছে বেশি না, মাত্র 900 টাকা। আর সাদাটার দাম ছিল 1100 টাকা। তো টায়ারের দামও বেশি না, 280 টাকা। সো এই আর কি, আর সিটটা তো গিফট পাইছি। সো এই আর কি, দেখলেন তো সাইকেলটা। সো আর কি, 2 দিন লাগায় একটা ব্লগ করলাম, অনেকদিন হচ্ছে ব্লগ করি না। সো আপনাদের সাথে আর কি শেয়ার করা ট্রাই করলাম যে আমার সাইকেলে আমি কী কী পার্টস লাগাইলাম, কী কী জিনিস আপডেট করলাম। সো বেসিক্যালি বলতে গেলে অনেকদিন পর সাইকেলটা আর কি এত ভালোভাবে প্রিপেয়ার্ড হয়েছে, ফুললি ওকে সাইকেলটা, কোনো কিছু নাই এখন, কোনো সমস্যা নাই। সো অনেকদিন পর আফটার লং টাইম সাইকেলটার পিছনে অনেকগুলো টাকা খরচ করছি অনেকদিন পরে। সো সাইকেল আজকে তো থাকবে, সো টুকটাক খরচ হয় ওইটা বাদে, একবারে যে অনেক খরচটা হয় ওইটাই আর কি সবসময় ধরা হয়। সো অনেক কালকে অনেকগুলো টাকায় গেছে, সো প্যারা নাই, চিল। সাইকেলটা আমাকে অনেক বিপদের হাত থেকে বাঁচায়, অনেক দূরে দূরে নিয়ে যায়, সো তাই আর কি সাইকেলটা ঠিক করলাম। সো মানি ইজ নাথিং, মাই সাইকেল ইজ এভরিথিং, ওকে? যখন বাইক হবে তখন বাইক এভরিথিং। সো ভিডিওটি ছিল এই পর্যন্তই, ভিডিওটি যদি রাস্তার পাশে একটু নয়েজ, তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ।